আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একটু প্রবলেম হয়েছিল, এই জন্য আমরা ক্লাসটা 10-15 মিনিট একটু দেরি হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে ক্লাসের ধারাবাহিকতা পিএইচ গণনা, এই পিএইচ গণনা নিয়েই আমরা আজকে ক্লাস করব। তো গত ক্লাসে আমরা অ্যাসিডের পিএইচ গণনা পড়াশোনা করেছিলাম, তীব্র অ্যাসিডের পিএইচ গণনা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তীব্র ক্ষারের পিএইচ গণনা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমরা এরকম যদি একটা অঙ্ক লিখি, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ বের করুন, আমাদের এরকম যদি একটা আমাদের প্রবলেম দেই আমরা, এই প্রবলেমটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছ কিভাবে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো তীব্র ক্ষার, এরা সম্পূর্ণরূপে আগে আয়নিত হবে, সম্পূর্ণরূপে আয়নিত হবে। এটার ঘনমাত্রা যদি 0.1 মোলার হয়, তাহলে এখানেও ঘনমাত্রা 0.1 মোলার, 0.1 মোলার করে তৈরি হবে, কারণ এটা সম্পূর্ণরূপে সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে আয়নিত হয়, এদিকে কোনো সোডিয়াম হাইড্রোক্সাইড নাই। অতএব এটার ঘনমাত্রা যা হবে এদিকে সেই ঘনমাত্রায় তৈরি হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্সিল আয়ন ঘনমাত্রা সমান 0.1 মোলার, এটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে pOH ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন ঘনমাত্রা, আমরা এই পড়াটা পড়েছি। দেখো এবার মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 0.1, অর্থাৎ ক্যালকুলেশন করলে 1 হবে। এবার আমরা একটা ফর্মুলা প্রথম দিনে শিখেছিলাম, pH প্লাস pH ইকুয়াল টু 14, অতএব pH ইকুয়াল টু 14 মাইনাস pOH, 14 মাইনাস 1 সমান 13। ভালোভাবে দেখো যে আমরা তীব্র ক্ষারের পিএইচ গণনা কিভাবে করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা তীব্র ক্ষারের পিএইচ গণনা কিভাবে করা যায় এটা আমরা বুঝতে পেরেছি, কারো কোনো সমস্যা আছে কিনা আমরা এখন তোমাদের কমেন্টস গুলো একটু দেখে নেব। তোমরা সবাই বুঝতে পারছ, তোমাদের কোনো কমেন্টস নাই। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের আলোচনা ঠিক আছে। এবার আমরা আর একটা অঙ্ক করব। এবার দেখো এখানে একটু চেঞ্জ করে দেবো, এবার ০.০১ মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ বের করো, এরকম যদি প্রশ্ন দেয় তখন আমরা কিভাবে কাজ করবো। এবার খেয়াল করে দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম আয়ন প্লাস দুটো হাইড্রোক্সিল আয়ন, এখানে খেয়াল করে দেখো 0.01 মোলার, তাহলে এটা কি হবে 2×0.01,
যদি ক্যালকুলেশন করা যায় 0.02 মোলার। এবার হাইড্রক্সিল আয়নের জায়গায় যাও, এটাকে এবার ক্যালকুলেশন করলে 1.69 দেই। ক্যালকুলেশন দিলে তোমার 12.31 বেড়ে যাবে। তাহলে আমরা এরকম ভাবে আমরা ক্ষারের পিএইচ গণনা করতে পারব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার কমেন্টস গুলো ঠিক আছে। তাহলে আমরা এখন তীব্র ক্ষারের পিএইচ গণনা আমরা শিখে গেলাম। এবার আমরা পার্সেন্টেজ অ্যাপ্লাই করব, কিভাবে পার্সেন্টেজ অ্যাপ্লাই করে কিভাবে পিএইচ গণনা আমরা করতে পারি সেটা এবার আমরা দেখব। ধরা যাক যদি বলা যায় 2.5% সোডিয়াম হাইড্রক্সাইডের পিএইচ গণনা করো। এরকম যদি একটা প্রবলেম দেওয়া যায় আমরা নেক্সট প্রবলেম আগাবো। 2.5% WG সোডিয়াম হাইড্রক্সাইডের পিএইচ বের করো। সবাই একটু দেখো, এখানে সোডিয়াম হাইড্রক্সাইডের পিএইচ গণনা পার্সেন্টেজ থেকে আমরা কি জানি 2.5% WFD, এটার অর্থ কি 2.5 গ্রাম ভাগ 100 মিলিলিটার। 2.5 গ্রাম ভাগ 100 মিলিলিটার এটা আমরা জানি। এখান থেকে আমরা WM আধার ভাগ G, এই ফর্মুলা যদি আমরা ইউজ করি এই ফর্মুলাটাতে খেয়াল করো, এখানে W সমান কত 2.5 গ্রাম, ভি সমান 100 ml, আর এম সমান হল সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর লক্ষ্যটি।
আমরা এখন মানগুলো যদি বসাই দিই 2.5/40 ইনটু 1000/b হলো 100 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয় রেজাল্ট রেজাল্ট আমরা বের করে ফেলি ক্যালকুলেশনে হ্যাঁ তোমাদের রেজাল্ট ঠিক আছে এসের মান হবে 0.625 এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এত মোলার দাঁড়াবে এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করব সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সাইল আয়ন ঘনমাত্রা যদি 0.625 এত মোলার 625 এত মোলার 625 এত মোলার তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্সিল আয়ন ঘনমাত্রা হলো 0.625 এত মোলার তোমরা সবাই লেখাগুলো লিখে নাও হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন আমরা পেয়ে গেল এখান থেকে আমরা এখন কি করব এখান থেকে পিওএইচ গণনা করব পিওএইচ যখন গণনা করব হ্যাঁ পিওএইচ গণনা করলেও তখন আমরা পিএইচ পাবো পিএইচ থেকে আমরা পিওএইচ পেয়ে যাবো